টোটাল বাড়ি কয়টা? চৌবন্ন ঘর। আর বিদ্যুৎ এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই নাকি? বিদ্যুৎ দিবে নাকি? আর টিউবওয়েল সব মিলিয়ে একটাই আছে। দেওয়ার কথা ছিল প্রতিটা ঘরে ঘরে নাকি? প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ এবং টিউবওয়েল দেওয়ার কথা সরকারে, সেটা এখনো পান নাই, তবে দিবে তাই তো আশ্বাস দিছে সরকার। এখনো ওটা আসে নাই আর কি। এমন হয় নাই যে আবার যাদের ঘর বাড়ি আছে তারাও পাইছে? এরকম একটা শুনছিলাম তো, এই কারণেই বললাম। যাদের ঘর বাড়ি আছে তারাও পাইছে, কিন্তু এটা মূলত যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য। কিন্তু এটা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আসলে এটা যে উপহারের কথা আপনারা ভাবতেছেন এটা সে আসলে উপহারের কথা নয়, এটা হলো মানুষের জীবন ধারণের জন্য যে বাসস্থান লাগে সেই তারই একটি বাসস্থান। আসলে এটাকে বাসস্থান বলতে কি আবাসন বলে। তো এই আবাসনটা তৈরি হয়েছে লালমোহন জেলায় অবস্থিত আপনার মহেন্দ্রনগর ইউনিয়ন মগরা ঢড়গাছ গ্রাম, মগরা ঢড়গাছ গ্রামে অবস্থিত এটি। তো এটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য গেছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা আবাসন তৈরি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তো ওনাকে অবশ্যই স্পেশাল একটা ধন্যবাদ দেওয়া দরকার এত সুন্দর একটা আবাসন তৈরি করে দেওয়ার জন্য। এবং সেই সাথে আমরা বাসস্থানের লোকজনদের সঙ্গে কথা বলছিলাম, তো তারা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে খুবই আনন্দিত। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে তারাও অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন। তো এরকম কিছু কিছু মানুষ আছে যাদের বাসস্থান নেই, তারা অল্পতেই, এবং গরিব মানুষ যারা খুবই নিম্নমানের গরিব তারা অল্প কিছুতেই কিন্তু অনেক খুশি হন। তো তারা এটা অল্প কিছু না, অনেক বড় একটা উপহার পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। তো সেজন্য তারা খুবই আনন্দিত এবং খুবই খুশি। আবাসনটা আমরা পুরোটাই ঘুরে দেখছিলাম, অনেক ভালোই লেগেছিল আমাদের। পরিবেশটা অনেক সুন্দর, থাকার পরিবেশ অনেক সুন্দর, দেখার মতো একটা আবাসন বলা চলেই। খুবই একটা সুন্দর পরিবেশ, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর লেগেছে আমার। সরকার এরকম ভালো ভালো উদ্যোগগুলো আমরা অবশ্যই তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমরা রুমের ভেতরেও গেছিলাম, রুমের ভেতরে অনেক পরিবেশটাও অনেক ভালো লেগেছে, আবহাওয়া অনেক ভালো, শীতল আবহাওয়া রুমের ভেতরে। দেখতে পাচ্ছেন আপনারা রুমের ভেতরটা, একটা রুমে ঢুকছিলাম আমরা। তো এরা শুধুমাত্র উঠেছিল রুমটাতে, এখনও কোনো কিছু আসবাবপত্র ঢুকায়নি রুমে। তবে অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর ভেতরের পরিবেশ, এবং ভেতরের স্পেসটা অনেক বড়, মোটামুটি অনেক বড়, খুবই ভালো লেগেছে আমার। ভেতরটা দেখতে পাচ্ছেন, এখন টয়লেট, আমরা এখন টয়লেট দেখাচ্ছি আপনাদের। এটা টয়লেট, টয়লেটের দেখেন দরজাগুলো অনেক সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। জানালা, এটা এই জানালা খুললেই আপনাদের বাহির সাইড দেখা যাবে। এটা বাহির সাইড, অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো পরিবেশ, সব মোটামুটি অনেক ভালো পরিবেশ। এভাবে গরিব মানুষ
ভূমিহীনদের এভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এভাবে গরিব মানুষদের পাশে আছেন, যতদিন আল্লাহ ওনাকে হায়াতে রাখবেন ততদিন উনি এভাবেই গরিব মানুষদের সেবা করে যাবেন, যেভাবে সেবা করেছিলেন ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এভাবেই সেবা করে যাবেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। আমি অনেক লোকের সঙ্গে কথা বলছিলাম ওখানে, তারা একটি কথাই বলেছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তারা অনেক খুশি, তারা অনেক আনন্দিত, তারা সব সময় ওনার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবসময় দোয়া কামনা করেন আল্লাহর কাছে। দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর পরিবেশ, এখানে দেখতে পাচ্ছেন শাক চাষ করতেছে, সুন্দর একটি সবুজ